তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কিভাবে অয়েল ফ্যাট এবং ঘি এবং অন্যান্য ফ্যাট আইটেমের পারক্সিড ভ্যালুটা বের করে থাকি। তো চলুন শুরু করা যাক, ডিটারমিনেশন অফ পারক্সাইড ভ্যালু। প্রথমে আমাদেরকে 10 গ্রাম পরিমাণ স্যাম্পল মেপে নিতে হবে। 10 গ্রাম পরিমাণ স্যাম্পল ভালোভাবে মাপার পরে আমরা সেটাকে একটু পরিষ্কার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ঢালব। দেন আমরা তার সাথে 30 ml পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরোফর্মের সলিউশন যোগ করব, এবং অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরোফর্মের সলিউশনের রেশিওটা 3:2 হতে হবে। অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরোফর্মের সলিউশনটা আমার স্যাম্পলটাকে ডিজলভ করতে সাহায্য করবে। স্যাম্পলটা প্রপারলি ডিজলভ হয়ে গেলে আমরা তার সাথে 1 ml পরিমাণ সম্পৃক্ত পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করে দেব। দেন সেটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে নাড়াতে থাকব যেন সেটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দেন আমরা তার সাথে 30 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে দেব এবং আবার কিছুক্ষণ নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমরা তার সাথে ইন্ডিকেটর হিসেবে 0.5 ml পরিমাণ স্টার্চ সলিউশন অ্যাড করে দেব। স্টার্চ সলিউশনটা অ্যাড করার পরপরই আমাদের স্যাম্পলের কালারটা ব্ল্যাক হয়ে যাবে। দেন আমরা টাইট্রেশন শুরু করে দেব। টাইট্রেশনের জন্য আমরা 0.01 নর্মাল সোডিয়াম থায়োসালফেটের সলিউশন ইউজ করব। টাইট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে যে টাইট্রেশনের এন্ডিং পয়েন্টটা ব্ল্যাক কালার ইজ রিমুভড কমপ্লিটলি, অর্থাৎ ব্ল্যাক কালারটা যখন প্রপারলি চলে যাবে তখন আমাদের টাইট্রেশনটা বন্ধ করে দিতে হবে। দেন আমরা ক্যালকুলেশনে চলে যাব। পারক্সাইড ভ্যালু ইজ ইকুয়াল টু টাইট্রেশন ভলিউম ইনটু স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট 0.01 1000 ডিভাইডেড বাই ওয়েট অফ স্যাম্পল 10 গ্রাম। আমাদের পারক্সাইড ভ্যালুর ইউনিট হবে মিলিকুইভ্যালেন্ট অক্সিজেন পার কেজি। এভাবে আমরা খুব সহজেই ল্যাবরেটরিতে পারক্সাইড ভ্যালুটা বের করে থাকি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে